শাড়ি পরলে যদি গায়েব হয় তাহলে তুমি যখন বিয়ে করবে তখন তো তুমি জিন্স প্যান্ট পরেই বিয়ে করতে পারো। কিন্তু এই শাড়িটা কি করে যে এরকম হয়ে গেছে আমি নিজে বুঝতে পারছি না, এরকম শাড়ি মানে। আর শাড়িতে আমাকে ভীষণই সুন্দর, আমি নিজে জানি যে আমাকে শাড়িতেই সব থেকে ড্রেসের মধ্যে ভালো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সুস্মিতা হেমরাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। আমি আছি মোটামুটি ভালোই, খারাপ বলবো না। তো সকাল সকাল আমার আজকে সমস্ত কাজ বলতে হয়ে গেল, মোটামুটি সকালবেলা সবই কাজ হয়ে গেল, টিফিন টিফিন বানানোও হয়ে গেল। তা আজকে সকালবেলা আমি ভেবেছিলাম রুটি করবো, তার কারণ সিমুকে তো রোজ অন্যান্য খাবার খাইয়ে পাঠায় আর স্কুলে বেশিরভাগ সময় বিস্কিটটাই দিয়ে পাঠায়, তার কারণ ওরও খেতে নাইলে টাইম লেগে যায়। আর বাড়ি থেকে কিছু খাইয়ে পাঠালাম পেট ভর্তি খাবার, আর স্কুলে যে বিস্কিটটাই খালি খায়, আবার বাড়িতে এসে যেহেতু খাবার খাই। তো আজকে ভেবেছিলাম যে আজকে রুটি করে দিলে দুধ দিয়ে রুটি খেয়ে চলে যাবে সকালবেলায়, আর বিস্কিট নিয়ে চলে যাবে। কিন্তু ওর নাকি আজকে সকাল থেকে ঘুম থেকে উঠে এত পেট ব্যথা করছে, আর এদিকে আমি খাবার দাবারও বানিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি আর আজকে যেতে বারণ করলাম স্কুলে, তারপর বাচ্চা মানুষ কোথায় আবার স্কুলে যেয়ে শরীর টরীর খারাপ করলে তখন মুশকিল, যেহেতু সুনীলও নেই, ও সেও চলে গেছে ডিউটিতে। তো ওইটার জন্য আমি ভাবলাম যে চলো আজকে তাহলে স্কুলে পাঠাবো না, আর টিফিন টিফিন বানানো হয়ে গেছে। সকালে উঠে এমনি এমনি আমার বাড়ির যে কাজ বাজ সেগুলো আমার কম বেশি সবই হয়ে গেছে, খালি এখন বাকি আছে দিনের বেলা রান্নাটা করতে। আর সিনু যেহেতু বাড়িতে রয়েছে এখন কি করে সেটাই দেখার বিষয়, কি পেট ব্যথা হচ্ছে, হয়তো গ্যাসেই ব্যথা করছে। তার কারণ হয় না, বাচ্চা মানুষ ছোটবেলায় অনেক সময় টাইম মতো মানে উল্টাপাল্টা খাবার খেয়ে নেয়, তখন পেট ব্যথাটা হওয়াই স্বাভাবিক। তো কালকে মাছের বাজার করে আনছে আমাদের, এই যে এই ঘিটা আনছে, এই ঘিটা ফার্স্ট টাইম আনছে, কি কাউ ঘি লিখা আছে, ব্রিটানিয়া ব্রিটানিয়া মানে ব্রিটানিয়া কোম্পানির আর কি। তো ভীষণই টেস্টি এই ঘিটা। তো এর আগে একটা ঘি এনেছিল, সেটা অতটা ভালো লাগেনি, কেমন যেন সেই ঠাকুরের যেমন ঘিগুলো গন্ধ হয় না, ওই রকম টাইপের গন্ধ। এবার হচ্ছে কি ব্রাশ করবো, তার আগে কয়েকটা বাসন আছে আর মাংসটা এখনো খালি করিনি। তো মাংস করেছিলাম পরশু দিনে, পরশু দিনে মাংস আমরা কাল পর্যন্ত খেয়েছি, ভিজে রেখেছিলাম, দিয়ে ওটাকে গরম করে করে খেয়েছি। তারপর অতগুলো মাংস নষ্ট করলে আমার খারাপ লাগে, যেহেতু পরশু দিন রান্না করেছিলাম। তারপরে রাত্রেবেলা সুনীল ঘুমিয়ে গেছিল, ও খায়নি, তারপর ও ঘুমিয়ে গেছে, আমিও এডিট করতে হতো কখন ঘুমিয়ে গেছি তার নেই ঠিক আছে, সিমকে আগে থেকে খাইয়ে নিয়েছিলাম। তো সব মাংস বেশি হয়ে গেছিলো, অতগুলো মাংস কি নষ্ট করবো? আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে না সেরকম কিছু নষ্ট হয় না, আমরা করি না। আর সুনীল তো একদম ভীষণ করে রেগে যাবে যদি ভাত তরকারি এগুলো যদি নষ্ট হয়, মানে তোমরা কম কম করে বারে বারে রান্না করো তাও ঠিক আছে, কিন্তু নষ্ট করবে না। যাতে হোক সে ইনকাম করে সব আনে, তো নষ্ট করলে অবশ্যই তার খারাপ লাগবে, সেই আসল মর্যাদা বোঝে। সিনুকে আমি ঘুম থেকে উঠিয়েছিলাম তাড়াতাড়ি করে, যে তুমি উঠো আগে জলদি জলদি, নইলে তোমার স্কুলে লেট হয়ে যাবে। কিন্তু উঠে তারপরে ওর ব্রাশ ট্রাশও হয়ে গেছে, ও খাচ্ছে যখন খেতে খেতে তখন বলছে বলে আমার পেট ব্যথা করছে। তো ঠিক আছে সুনীল আসুন, তারপর ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে, তার কারণ পেট ব্যথাটা না ও আজকের থেকে বলছে না, হয়ে গেল দুদিন হয়েছে বলেছে, তোমরা আমাকে দেখতেই পেলে যেমনটা, আমি চা করলাম, তারপর রুটি করলাম, আরও যে বাসনপত্র ছিল সবকিছু কাজবাজ গুছিয়েছি। কাজবাজ গুছানোর পরে আমার সারাদিনের মানে একটা ডিউটি এখন রোজকার হয়ে গেছে, সেটা হলো গিয়ে কাপড় পাট করা। আমি ভীষণ পরিমাণে পরিশান হয়ে যাচ্ছি কাপড়গুলোকে যত্ন করে রাখতে রাখতে, যখন তখন তো মনে হয় যাই শপিং মলে, যে দমকা একদম মন প্রাণ খুলে একদম শপিং করি, বাট তারপরে আবার ভয়ও লাগে যে রাখবো কোথায়। তোমাদের দেখাচ্ছি এখানে কেমন ভাবে আমি মার্কেট খুলে বসে আছি, দেখতে পাচ্ছ একটা বড় কাজরা গাড়ি পুরো একদম এখানে, এই যে দেখতে পাচ্ছ তিন চারটা, এখানে দেখতে পাচ্ছ, এরপরে নিচের দিকে আসছি, দেখো পুরো মনে হয় না যেন হোলসেল এখানে হচ্ছে। হ্যাঁ, একটা মার্কেট খুললে কেমন হয়, মানে কাপড় জামা একটা সেলের দোকান খুললে কেমন হয়। ওয়েলেক্স ওয়েলেক্স জামা কাপড় বিক্রি হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমার শাড়ির থাক গুছাতে গুছাতে আমার দিন শেষ, এখন গাঁদা গুচ্ছে রয়েছে চেয়ারে, চেয়ারেরগুলো ছাড়া ওগুলো ঘরে পড়ার, খালি ওপরে যেগুলো রয়েছে এই রিং লাইটের ওপরে সেগুলো হচ্ছে গিয়ে নতুন। আর এখানে দেখো এগুলো খালি ব্লাউজের কালেকশন আমার, আরও কতগুলো ঢুকিয়েছি মানে দু ব্যাগ ব্লাউজ ঢুকিয়েছি। আরও এখানে দেখো, এখানে দেখো আজকে শাড়ি পরবো, ভিডিও বানাবো এই শাড়িটা পরবো, দেখো। কিন্তু এই শাড়িটাই কী করে যে এরকম হয়ে গেছে আমি নিজে বুঝতে পারছি না, এরকম শাড়ি মানে সফট টাইপের শাড়ি আমার ভীষণ পরিমাণে পছন্দ, তার কারণ হেভি টাইপের শাড়ি আমি ভালো লাগে দেখতে, বাট আমার পরতে একটু প্রবলেম হয়, তাই এই জিনিসগুলো আমার ক্যারি করতে একটু ইজি তাই। কিন্তু এই শাড়িটাও পরতে অনেকটা টাইম লাগে, এপাশ ওপাশ থেকে যেন খুলে চলে যায়। আর এই যে ব্লাউজটা, এই ব্লাউজটা আমার ভীষণই ফেভারিট, গিফট করেছে আমার ছোট মা শাড়ি, আর এই শাড়িটা গিফট করেছে আমার মা। তো দুই মায়ের আজকে দেওয়া শাড়ি আর ব্লাউজ দিয়ে আজকে সাইজে উঠবো আমি।
কমেন্ট করো যে দিদি তুমি হচ্ছে কি সবসময় শাড়ি পরো নাকি ড্রেস পরো না নাকি। তো আমি অনেকবারই বলেছি, আবারও বলছি যে হ্যাঁ আমি ড্রেস পরি, আমি যেখানে যাই না কেন ড্রেস পরে, যে আমি শাড়ি খুব একটা পরিই না, খালি হ্যাঁ আমি ভিডিও বানানো মানে শর্ট ভিডিও বানানোর সময় শাড়ি পরে ভিডিও বানাই, তার কারণ আমার ভীষণ ভালো লাগে শাড়ি পরে ভিডিও বানাতে। অন্য অন্য ড্রেস পরে অনেকেই রয়েছে জিন্স পরে বানায়, অনেকে রয়েছে স্কার্ট পরে বানায়, নানান রকমের ড্রেস পরে নানান লোকে বানায়, কিন্তু শাড়ি পরে খুব কমই মানুষ বানায় আমার মনে হয়। আর শাড়িতে আমাকে ভীষণই সুন্দর, আমি নিজে জানি যে আমাকে শাড়িতেই সব থেকে ড্রেসের মধ্যে ভালো লাগে, মানে ড্রেসের আর অন্যান্য ড্রেসের থেকে শাড়িতে বেশি ভালো লাগে, তাই আমি শাড়ি পরেই ভিডিও বানাই। তার মানে এই না যে আমি অনেকে, একজন বলেছে একজন মনে খুব ইসে মডার্ন মনে হয়, কেউ একজন কবিতা কিসকু, তারপরে আরো নানা রকমের নাম রয়েছে, তো তারা বলেছে যে তুমি একদম গ্রামের গাইপো বউ, শাড়ি পরে যদি গাইপো হয় তাহলে তুমি যখন বিয়ে করবে তখন তো তুমি জিন্স প্যান্ট পরেই বিয়ে করতে পারো। কিছু মানুষের মাইন্ড কিন্তু ভীষণ পরিমাণে খারাপ বলে আমার মনে হয়, যে মানে কুচবি মানে লেখাপড়া শিখিয়ে দিয়েছে বলে বাবা মা দু অক্ষর মানে কষ্ট করে লেখাপড়া শিখিয়ে দিয়েছে, মানে যে মানে কুচবি একেবারে, লোকের কমেন্ট বক্সে এসে জানাই তাই করে বলে দিই, বেশি কথা না বলে আগে ঝটপট করে কাপড়গুলোকে গোছ করে নিই, নইলে আমার আজকে সারাটা দিন খালি কাপড় গোছ করাতেই চলে যাবে, আর রান্নাও হবে না আজকে, আর খাওয়াও হবে না, এমনকি আবার ভিডিও শ্যুট করাও হবে না, ভিডিও শ্যুট ভিডিও বানানো ওই আর কি। তো চলো ঝটপট করে আগে গোছ গাছ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর সামনেই সরস্বতী পূজা, তো সরস্বতী পূজায় কার কী প্ল্যানিং রয়েছে, কে কোথায় যাচ্ছ কমেন্ট করে জানিও। তোমরা অনেকেই বলছো যে দিদি সরস্বতী পূজায় তোমার কী প্ল্যানিং আছে, কোথায় যাবে, কী করবে, অনেকে অনেকে অনেক কিছু আমাকে কোশ্চেন করছো। তো সরস্বতী পূজা ভীষণ একটা স্পেশাল দিন, মেয়ে বলো ছেলে বলো প্রত্যেকটা মানুষেরই কাছে, তো আমার কাছে ভীষণ পরিমাণে স্পেশাল সরস্বতী পূজার দিনে ঘোরাঘুরি খাওয়া দাওয়া এইসব করে করে দিনটা সারাদিনটা কেটে যায়। তো হ্যাঁ প্ল্যান অবশ্যই রয়েছে, আস্তে আস্তে শেয়ার করো, সরস্বতী পূজা হতে এখনও এক সপ্তাহের মতো বাকি রয়েছে, এক দু সপ্তাহ, এক সপ্তাহ কবে সরস্বতী পূজা আমি সেটাই ভুলে গেছি, যাই হোক চলো, ও এক সপ্তাহের মতো বাকি আছে এখন, একবার সেরে যাই হোক, একটু টাইম পেলাম, তো টাইম পেতে পেতে আমি আগে ফেসটা ওয়াশ করে এলাম, তার কারণ মুখটাই আজকে ঠিকঠাক মতো আমি পরিষ্কার করিনি, অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে টাইমই হচ্ছে না, ঘরেরই কাজে ব্যস্ত, মানে আমি যে ভিডিওর কাজে ব্যস্ত এরকম বলবো না, ঘরের কাজে কম বেশি বেশি ব্যস্ত হয়ে গেছি। তো এখন যারা যারা আমাকে জিজ্ঞাসা করে এনি টাইম আমার কাছে এই জিনিসটা কমেন্ট আসে, আমি লাইভে আসলেও এমনিতেও ভিডিওতেও মাঝে সাথে কমেন্ট আসে বেশিরভাগই, যে আমি মুখে কি ইউজ করি। তো আপাতত শীতকাল বলো গরমকাল বলো আমার এখন সব থেকে বেশি ফেভারিট এই যে নিভিয়ার সফট ক্রিম, দেখে নাও নিভিয়ার, আরে দেখাও যাচ্ছে না নাকি, দেখা বোঝা যাচ্ছেই তো, নিভিয়ার সফট ক্রিম এটাই আমি সবসময় ইউজ করি, আর এটা ইউজ করে আমার কমফোর্টেবল বেশ মনে হয়, মানে চিপকু চিপকু ভাবটা থাকে না, অন্য কিছু ক্রিম রয়েছে যেগুলো ইউজ করার পরে না পুরো একদম চিপকু চিপকু লাগে যেন মুখটা, তো এটাই আমি ইউজ করি, সেরকমভাবে আপাতত কিছু ইউজ করার দরকার পড়ে না। তো এমনিতে যার যারা বলো যে আমার মুখে কেন কোনো দাগ নাই, আমি কি ইউজ করি না করি, যেটুকু যা করি না কেন তোমাদের সাথে তো কম বেশি শেয়ার করি কি ইউজ করছি মুখে না ইউজ করছি। তো হচ্ছে গিয়ে আমার স্কিনটা এমনিতে সত্যি কথা বলতে আমার ভালো স্কিনটা, আমি গর্ব করবো না, তবে সত্যি আমার স্কিন অনেক ভালো, আমার মুখের মধ্যে পিম্পল বলো দাগ বলো র্যাশেস বলো এগুলো সেরকমভাবে হয় না, মানে আপাতত হয় না, পরে কি হবে আমি নিজে জানি না। আর দেখো আমার মনে হয় যে আমি সেরকম ভাবে তো মানে ইউজ করি না, এটা ওটা ক্রিম ইউজ করি না, ওই জন্য হয়তো হয়ে গেছে। এখন আমার ফেসে ক্রিম অ্যাপ্লাই করা, এরপরে আর কিছু সেরকম ভাবে অ্যাপ্লাই করা নেই, এবারে সোজা চলে যেতে হবে কিচেনে, তারপর সকালবেলা এখন খাওয়া হয়নি, সিনু শুধুমাত্র দুধ দিয়ে রুটি খেয়েছিল আর আমি চা খেয়েছিলাম, আর এখন হচ্ছে কি দেখি পান্তা ভাত রয়েছে গাদা গুচ্ছের, ওই ভাতগুলো খাওয়ার জন্য কিছু ভাজাভাজি করতে হবে, তো চলো কিচেনে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি আবার। তো এখন আমি বসিয়ে দিয়েছি রান্না করতে, তো ওর পাশে হচ্ছে গ্যাসে হচ্ছে কি ভাত আর ডাল, ডাল যেহেতু প্রেশার কুকারে সিটি উঠেছিলাম তখন দেখাচ্ছি এই যে, ওই জন্য এখন কেমন যেন একটা আওয়াজ হচ্ছে, মানে সিটিটা এখন মানে সিটি পড়ছিল এক্ষুনি, তো এক্ষুনি গ্যাসটা যেহেতু বন্ধ করলাম ওই জন্য এরকম আওয়াজ আসছে। আর এখন আমি হচ্ছে গিয়ে রুটি খাবো, ভাবছিলাম পান্তা ভাত খাবো কিন্তু পান্তা ভাত খাবো না, পাগলির দিকে ভাতটা আমি দিয়ে দেবো, আর যাই হোক তরকারি আমরা আগে করি তারপর ওকে তরকারি দেবো, তো এখন হচ্ছে গিয়ে রুটি খাবো, রুটি আছে যেহেতু আর সকাল থেকে কিছু সেরকম খাইওনি, অনেক জোর খিদা পাচ্ছে, আর এখন পান্তা ভাত আমার খেতেও ইচ্ছা করছে না, এত ঠান্ডা লাগছে, আর পাগলি দিয়ে একদম পান্তা ভাত খাওয়ার রাজা, ওকে মানে গরম ভাত যদি আমি দিই কোনো সময়, মাংস আর মাংসের তরকারি আর গরম ভাত রবিবার যে দিই আমি, ও কি করে মাংসের তরকারি দিয়ে ভাতের মধ্যে সেই জল ঢেলে দেয়, ও মানে পান্তা ভাতটা খেতে মনে হয় বেশি ভালো লাগে, ওকে বললেও ওই রকমই খায়, তো ওই জন্য ওকে আমি পান্তা ভাতটা দিয়ে দেবো, এখন আর খাবো না। আর এখন এই যে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো, একটা রেসিপি বানাবো, যে রেসিপিটা হচ্ছে কি তোমরা দেখতে পাবে আমার শর্ট কোনো একটা ভিডিওর মধ্যে, আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো, হয়তো এই ভিডিওটার আগেই আমি হয়তো আপলোডও করে দিয়েছি এরকমও হয়তো হবে হতে পারে। তো চলো ঝটপট করে আগে আমি একটা রেসিপি বানিয়ে নিই, তার সাথে শর্ট ভিডিওটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওকাতে হ্যাঁ টাটা টাটা কুঙ্কি।
আমি আজকে রেডি ভিডিও বানানোর জন্য হয়ে গিয়েছিলাম, মানে আমার ভিডিও বানানো হয়ে গেছে প্রায়, এখন দুটো বাসে যায়, বেশি ভিডিও বানাইনি, মাত্র 4টার মতো ভিডিও বানিয়েছি, সেখান থেকে হয়তো একটা ভিডিও নিব, 3টা ভিডিও ডিলিট। তো যাই হোক, আমি ভিডিও বানিয়েছি, তো সেগুলো আমি আপলোড করব এডিট করে। তো এখন এবার চেঞ্জ করার পালা, যেহেতু দুটো বেজে গেছে। তো সিনু হচ্ছে কি ঘরের মধ্যে শুয়ে রয়েছে, ওকে বলছি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ঘুমাও, ও বলছে ওর নাকি আজকে খিদা পাচ্ছে না, ওর খালি নাকি পেট ব্যথা হচ্ছে। তো পেট ব্যথা আদৌ হচ্ছে নাকি সেই জিনিসটা নিয়ে আমি ভীষণ পরিমাণে কনফিউজ, তার কারণ সিনুকে তোমরা দেখতেই পেলে যেই রকম ও হাঁটাচলা করছে, ঘোরাঘুরি করছে, আমার তো মনে হচ্ছে স্কুল বন্ধ করার জন্যই ও মিথ্যা কথা বলেছিল। তো যাই হোক, হয়তো হচ্ছিল সকালবেলায়, সকালবেলাটি সত্যি, তার কারণ ও এরকমভাবে নইলে সিরিয়াসভাবে বলবে না, যেটা সত্যি সেটাই বলবে। আমার এখন চেঞ্জ করার পালা, তার আগে 2-3টা ফটো তুলে নিই। তো চলো চেঞ্জ চেঞ্জ করে একদম বিকালবেলা সুনীল ডিউটি থেকে আসার পর তারপর তোমাদের সাথে দেখা করছি আবার। তাহলে রেডি হচ্ছ? হুম, যাও। কোথায় যাবে? আরে একটু ছুটে ছুটে যাব আর। মিথ্যাবাদী, ঘুরতে যাচ্ছ সেটা বলো। হ্যাঁ, তুমি যাবে? না, যাবো না, এখন তো শুট হলো। আচ্ছা বলো তুমি আগে, যে তোমার কেমন লাগলো যে কিছুক্ষণ আগে আমরা একটা 1 ঘন্টা হয়েছে সবে রিসেন্ট, সেই ভিডিওটাই হচ্ছে কি অনেকটা বেশি ভিউজ, অনেকটা হাই ভিউজ হয়ে গেছে 1 ঘন্টার মধ্যে, কেমন লাগছে বলো? হ্যাঁ ভালো লাগছে, মোটামুটি মনে হচ্ছে যে কি গর্ববোধ হচ্ছে না যে আমার চ্যানেলে তুমি লাকি পার্সন, আমি এতদিন ধরে ভিডিও করছি হচ্ছে না, বাট তোমার সাথে করে হয়ে গেল ব্যাপারটা। কি বাবা, আরো হাতে ঘড়ি আর চশমা, তোমার জন্য একটা গান চলো। তাড়াতাড়ি করে যাবে বলে ঘুরতে যাবে। খাসির মাংস খেতে নাকি পাপা যাবে, সেই জন্য হরবর হচ্ছে। আর মুখটা দেখো কেমন দেখাচ্ছে, ফুচকা বানানো হচ্ছে, ফুচকাটা ভীষণ পরিমাণে টেস্টি টেস্টি হয়।